নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে রাজ্যে দুয়ারে রেশন প্রকল্পে আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গে আবারও নতুন করে দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ করছে এবং এখানেও কিন্তু ছেলে ও মেয়ে উভয়ই আপনারা আবেদন করতে পারবেন এবং এখানেও প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে রকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানটায় প্রার্থী বাছাই করা হবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কোন কোন পদে রিক্রুট করছে কতগুলি শূন্যপত্র রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে সুতরাং অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন আইকনটিকে বাজিয়ে দেবেন তাতে করে কী হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেকদিন যে সমস্ত সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য ও কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশন কিন্তু সবার আগে বিনামূল্যে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলুন আমরা চলে যাব সরাসরি সেই প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত জানেন আপনারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি সেই প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু সবার প্রথমেই দেখতে পারছেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কী করবেন আপনারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে এই অফিসিয়াল নোটিসটিকে ডাউনলোড করে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু আপনারা হাতে কলমে সুন্দর করে ফিল আপ করবেন ফিল আপ করার পর কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের পিছনে কিন্তু আপনাদের যে যাবতীয় ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু আপনারা অ্যাটাচ করে দেবেন আপনাদের ভোটার কার্ড আধার কার্ড এজ প্রুফ হিসাবে আপনাদের বার্থ সার্টিফিকেট আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট সার্টিফিকেট সমস্ত কিছু আপনারা কী করবেন এই অ্যাপ্লিকেশন ফর্মের পিছনে কিন্তু অ্যাটাস্ট করে দেবেন ঠিক আছে অ্যাটাস্ট করে দেওয়ার পর আপনাদের কী করতে হবে অ্যাটাস্ট করে দেওয়ার পর কিন্তু আপনাদের একটি মুখবন্ধ খাম নিতে হবে এবং অবশ্যই কিন্তু সেই মুখবন্ধ খামের উপরে কিন্তু আপনারা লিখে দেবেন যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটার এটি লিখে দিয়ে কিন্তু এখানে একটি আপনারা লাস্ট ডেট দেখতে পাচ্ছেন তিন বারো দু হাজার একুশ এই তিন বারো দু হাজার একুশ তারিখের আগেই কিন্তু আপনারা কী করবেন এখানে কিন্তু একটি নির্ধারিত অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনারা সরাসরি সেখানে গিয়ে কিন্তু সেখানকার ড্রপবক্সে আপনার আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফেলে আসতে পারেন কিংবা আপনারা বাই পোস্টে কিংবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা এই অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এবারে দেখুন এখানে কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পারছেন এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে এডিশনাল ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে এখানটায় নিয়োগ করা হচ্ছে এবং এখানটায় কিন্তু ছ মাসের চুক্তিভিত্তিক পোস্টে আপনাদের নিয়োগ করা হবে এবং এখানটায় আবেদন করতে হলে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে আপনারা যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই আপনাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এক বছর হোক কিংবা ছ মাসের এবং তারপরে কিন্তু এখানটা লিখে দেওয়া রয়েছে আপনাদের বয়স সীমা কী লাগবে এখানটা দেওয়া হচ্ছে ন্যূনতম আপনাদের কিন্তু আঠারো বছর হতে হবে এবং অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন আট দশ দু হাজার একুশ এই তারিখ অনুযায়ী তো বন্ধুরা এবারে কিন্তু দেখে দেব এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পারছেন এই অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এবং এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে দেখুন পূর্ব মেদিনীপুর জেলা থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে ঠিক আছে তো এবারে দেখুন এখানটা কিন্তু লিখে দেওয়া রয়েছে যে এখানে আপনারা কারা আবেদন করতে পারবেন এখানটাই কিন্তু লিখে দেওয়া রয়েছে যে পূর্ব মেদিনীপুর জেলার যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হওয়ার ডেট কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন চব্বিশ এগারো দু হাজার একুশ এবং এই অফিসিয়াল নোটিফিকেশনের মেমো নাম্বার আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক আছে বন্ধুরা এখানে কতগুলি শূন্যপত্র রয়েছে সেটা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনে প্রকাশ করা নেই বা এখানে লিখে দেওয়া নেই সুতরাং এর আগে যে এখানটায় এডিশনাল ডেটা এন্ট্রি অপারেটরের যে নোটিফিকেশন অ্যাপ্রুভাল হয়েছিল সেখানে কিন্তু লিখে দেওয়া ছিল যে পূর্ব মেদিনীপুর জেলার জন্য পঁয়ত্রিশটি শূন্যপত্র রয়েছে তো সেক্ষেত্রেই কিন্তু এখানটায় পঁয়ত্রিশটি শূন্যপত্র রয়েছে আপনার যদি ইন্টারেস্ট হয়ে থাকেন এবং আপনারা যদি পূর্ব মেদিনীপুর জেলা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু এখানটায় আবেদন করতে পারেন বন্ধুরা এই মুহূর্তে যারা অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কি করবেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কিন্তু আপনার জেলার নাম এবং আপনার ব্লকের নাম অবশ্যই লিখে দিয়ে যাবেন তাহলে তাহলে কী হবে যে আপনার জেলার আপনার ব্লকে এ ধরনের চাকরির খবর উঠে এলেই কিন্তু আমরা সেটা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেল সেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব সুতরাং তার জন্য আপনারা কি করবেন আপনারা কিন্তু আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন তাতে করে কী হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেকদিন যে সমস্ত সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও তো অবশ্যই আপনার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার জেলার নাম এবং আপনার ব্লকের নাম অবশ্যই লিখে দিয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন জয় হিন্দ